শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের বিহারে 75,000 মৃত্যু, বিহারে তথ্য লুকানোর অভিযোগ মোদি সরকারের বিরুদ্ধে। মাত্র একদিনে 75 লাখ মানুষকে টিকা দেওয়ার রেকর্ড গড়ল ভারত। ভারতে গরুচুর সন্দেহে 3 মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করল হিন্দুরা। ধর্ষণের জন্য ফের নারীর পোশাককেই দায়ী করলেন ইমরান খান। এবার রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে আমেরিকা, ফের উত্তেজনার আশঙ্কা। ইরানের প্রেসিডেন্ট রাইসিকে জল্লাদ বলে বিশ্বকে সতর্ক করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এবং সবশেষ থাকছে, গুলি করতে করতে গাড়ি চালিয়ে গেল আততায়ী, রাস্তায় লুটিয়ে পড়ল 18 লাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। চলতি বছরের প্রথম 5 মাসে ভারতের বিহারে যত মানুষের মৃত্যু হয়েছে বলে সরকারি হিসেবে জানানো হয়েছে, প্রকৃতপক্ষে এই সংখ্যা তার চেয়ে 10 গুণ বেশি। করোনা মৃত্যু সংক্রান্ত তথ্য লুকানোর অভিযোগ উঠেছে বিহার সরকারের বিরুদ্ধে। করোনার দ্বিতীয় ঢেউ যখন বিপর্যস্ত গোটা দেশ, সে সময় জানুয়ারি থেকে মে মাসের মধ্যে রাজ্যে 7,717 জন করোনা সংক্রমণে মারা গেছেন বলে দাবি করেছিল বিহার সরকার। কিন্তু সিভিল রেজিস্টার সিস্টেম এই নথিবদ্ধ হিসাব অনুযায়ী এই সময় বিহারে প্রায় 75,000 মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মৃত্যুর কোনো কারণ উল্লেখ নেই। কোভিডে হানা দেওয়ার আগে 2019 সালে প্রথম 5 মাসের হিসেব অনুযায়ী বিহারে 1,30,000 মানুষ মারা গিয়েছিল। 2021 সালে তা প্রায় দ্বিগুণ বেড়ে 2,20,000, অর্থাৎ 21 বছরের ব্যবধান 82,951 জন। এর মধ্যে 62% মৃত্যু হয় শুধুমাত্র মে মাসেই। অর্থাৎ মৃত্যু হয়েছে কোন কোন রোগে আক্রান্ত হয়েছিলেন তার কোনো হিসাব নেই সিভিল রেজিস্টার সিস্টেমের কাছে। সে কারণে রাজ্য সরকারের কোভিড পরিসংখ্যান নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ চলতি বছরের প্রথম 5 মাসে 7,717 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তারা। ফলে এই পরিসংখ্যান নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বিহার সরকার। সরকারের নতুন টিকাদান নীতি চালুর মাত্র 24 ঘন্টার মধ্যে 75 লাখেরও বেশি মানুষকে করোনা বিরোধী টিকা দিয়েছে ভারত। দেশটিতে যাবৎকালের একদিনে সর্বোচ্চ টিকাদানের রেকর্ড এটি। এর আগে ভারতে একদিনে সর্বোচ্চ টিকাদানের রেকর্ড হয়েছিল গত 2 এপ্রিল, সেদিন 42,65,157 জনকে টিকা দিয়েছিল দেশটি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে সোমবার থেকে 18 বছর বয়স ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া শুরু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। পাশাপাশি টিকাদান কর্মসূচির নিয়ন্ত্রণ রাজ্য সরকারের কাছ থেকে নিজ হাতে তুলে নিয়েছেন তারা। এছাড়া ভারত উৎপাদিত বিভিন্ন প্রতিষ্ঠায় করোনার টিকার 75% সরাসরি কিনে নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে কেন্দ্রীয় সরকার। বাকি 25% বেসরকারি হাসপাতালগুলো কিনে অর্থের বিনিময়ে টিকা গ্রহণে আগ্রহীদের দিতে পারবে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সোমবার সকাল পর্যন্ত দেশটিতে 28,36,898 জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। ব্যাপক হারে টিকাদানের মাধ্যমে করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ ক্রমে সামলে উঠছে ভারত। সোমবার দীর্ঘ 88 দিনের মধ্যে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে দেশটিতে, কমেছে মৃত্যুর সংখ্যাও। ভারতের ত্রিপুরায় গাড়িতে করে গরু নিয়ে যাওয়ার সময় 3 মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসীরা। রোববার রাজ্যের খোয়াই জেলায় এই ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী যুবকরা গরু মহিষ চুরি করে পালাচ্ছে এই সন্দেহে স্থানীয় গ্রামবাসীরা তাদের গাড়িটিকে ধাওয়া করে। পরে উত্তর মহানীপুর নামের একটি গ্রামের কাছে ভ্যান গাড়ির আরোহীদের মধ্যে দুজনকে সেখানে নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলে হিন্দুরা। একজন সেখান থেকে পালাতে সক্ষম হলেও সেও প্রাণে বাঁচতে পারেনি। একটু দূরে মুঙ্গিয়া কামে নামের আরেকটি গ্রামের কাছে স্থানীয় বাসিন্দারা তাকেও ধরে ফেলে এবং পিটিয়ে মেরে ফেলে। স্থানীয় তেলিডামো থানায় একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডে 2টি আলাদা গণপিটুনি মামলার নথিভুক্ত করা হয়েছে, তবে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে নিহাত জাহিদ হুসেনের মা দাবি করেছে, তার ছেলে কোনো গরু পাচার বা অপরাধের সঙ্গে কখনোই যুক্ত ছিল না। তিনি জানান, শনিবার বিকেলে তার ছেলে বন্ধু বিল্লাল মিয়ার সঙ্গে কোনো একটা কাজে বেরিয়েছিল, কিন্তু কোথায় গিয়েছিল সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। ধর্ষণবিদ্ধির জন্য নারীর পোশাককে দায়ী করে আগের সমালোচনার মুখে পড়েছিলেন ইমরান খান, ফের সেই একই বিতর্ক উস্কে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবার নারীরা স্বল্প বাস
এবার নারীরা স্বল্প বাসনা হয়ে চলাফেরা করলে পুরুষের মন চঞ্চল হতে পারে বলে বিতর্কিত মন্তব্য করেছেন এই নেতা। জানা যায় একটি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে সরাসরি সাক্ষাৎকার দিচ্ছিলেন ইমরান খান। সেখানে তাকে প্রশ্ন করা হয় পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণ এবং যৌন হেনস্থার ঘটনায় নারীদের পোশাকের কোনো প্রভাব আছে বলে মনে করেন কিনা। জয় পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, কামনা বা বাসনা সংবরণ করার জন্যই পর্দা প্রথার প্রচলন হয়েছে, তবে এই সংবরণের জন্য যে ইচ্ছা শক্তি দরকার তার সবার নেই। তিনি বলেন, পুরুষেরা রোবট নয়, নারীরা স্বল্প বাসনা হয়ে চলাফেরা করলে মন চঞ্চল হতেই পারে। মাসখানেক আগে পাকিস্তান ধর্ষণ বৃদ্ধির কারণ হিসেবে নারীদের অশ্লীল পোশাককে দায়ী করেছিলেন ইমরান খান। সে সময় তার ওই মন্তব্য ক্ষোভ প্রকাশ করেছিল পাকিস্তানের অনেকেই। ইমরান খানের এবারের মন্তব্য ঘিরেও সমালোচনার মুখে পড়েছে তিনি। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে জেল দেওয়ার ঘটনায় এই নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তার দেশ। রবিবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন কে দিয়ে একটি সাক্ষাৎকারে জেক সুলিভান এই কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুইজারল্যান্ডের জেনেভা শহরে বৈঠক করার কয়েকদিন পর সম্ভাব্য এই নিষেধাজ্ঞার কথা জানালেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এতে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গত 16 জুন জেনেভা শহরে পুতিন এবং বাইডেনের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর রাশিয়ার রাষ্ট্রদূত নতুন করে আমেরিকায় ফিরে গেছেন। ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটার পর গত মার্চ মাসে রুশ রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হয়। রাশিয়ার রাষ্ট্রদূত আমেরিকায় ফিরে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল দুই দেশের মধ্যে সম্পর্কের নাটকীয় উন্নতি হয়েছে, কিন্তু রাশিয়ার বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনার কথা প্রকাশ হওয়ার পর সেই ধারণা উড়ে গেল। এর আগেও নাভালনিকে জেল দেওয়ার ঘটনায় আমেরিকা রাশিয়ার মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে জল্লাদ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। প্রেসিডেন্ট হিসেবে রাইসির জয় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ফেরার আগে বিশ্ব শক্তির জন্য চূড়ান্ত জাগরণ বলে মন্তব্য করেছেন নাফতালি। ক্ষমতা নেওয়ার পর রোববার মন্ত্রিসভার প্রথম বৈঠকে নাফতালি বেনেট এসব কথা বলেন। ইরানের নতুন প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করে নাফতালি বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি যে লোকগুলোকে বেছে নিতে পারেন, তার মধ্যে তিনি তেহরানের ফাঁসিদাতাকে বেছে নিয়েছেন, যিনি বহুদিন ধরে ইরান এবং বিশ্বজুড়ে হাজারো নিরীহ ইরানি নাগরিকের ফাঁসির হুকুমদাতা হিসেবে পরিচিত। ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের প্রেসিডেন্ট হিসেবে রাইসির নির্বাচনে অংশ নিয়েছিল পারমাণবিক চুক্তিতে ফেরার আগে বিশ্ব শক্তির জন্য চূড়ান্ত জাগরণ এবং বোধোদয় যে তারা কার সঙ্গে ব্যবসা করত। তিনি বলেন, এই লোক অর্থাৎ রাইসি একজন খুনি, গণহত্যাকারী, এমন একজন নিষ্ঠুর জল্লাদের হাতে গণবিধ্বংসী অস্ত্র তুলে দেয়া কখনোই উচিত নয়। এতে তিনি হাজার নয় লাখ লাখ মানুষকে হত্যা করতে সক্ষম হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, আগামী আগস্টে রুহানির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেবেন রাইসি। তার আগে পারমাণবিক চুক্তিতে ফেরা এবং তেহরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের চলমান আলোচনায় ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকটা সিনেমার দৃশ্যের মতো এসইউডিতে চড়ে গুলি ছুটতে ছুটতে যাচ্ছে আততীয় অসহায়ের মতো মানুষ রাস্তায় লুটিয়ে পড়ছে মৃত্যুর মুখে। স্থানীয় সময় শনিবার বিকেলে এমনই দৃশ্য দেখা যায় আমেরিকার সীমান্তে মেক্সিকো শহরের রেনোসাই। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত 18 জন নিহত হয়েছেন, আততায়ী পলাতক, বেশ কিছু মানুষ আহত অবস্থায় হাসপাতালে। পুলিশ আততায়ীকে খুঁজে চিরুনি তল্লাশি শুরু করে। স্থানীয় সময় শনিবার বিকেলে একটি এসইউভি গাড়িতে চড়ে আততায়ী গুলি ছুড়তে ছুড়তে দ্রুত গতিতে চলে যান। কিছু বুঝে ওঠার আগেই রেনোসার একাধিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন সাধারণ মানুষ। পুলিশ গাড়িটিকে ধাওয়া করেও ধরতে পারেনি, তবে সীমান্ত অঞ্চল সিল করে দেওয়া হয়েছে। বর্ডারগার্ড সেনা এবং পুলিশ গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। এর সঙ্গে ড্রাগ মাফিয়া বা কার্টেলদের সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্য একটি ঘটনায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনিও পুলিশের ওপর আক্রমণ চালিয়েছিল বলে প্রশাসনে দাবি করেছে। পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে। মেক্সিকো প্রশাসন জানিয়েছে আততায়ীকে ধরার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, দ্রুতই তাকে গ্রেফতার করা হবে। তবে কেন তিনি এভাবে গুলি ছুড়েছেন তা এখনও স্পষ্ট নয় তার পরিচয়ও। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
বিশ্বের সর্বশেষ নিউজ। সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে।